আজকের মুভিতে আমরা দেখতে পাবো দুজন অ্যাস্ট্রোনট কিভাবে দুর্ঘটনাবশত 65 মিলিয়ন আগের পৃথিবীতে পৌঁছে গিয়েছিল যখন ডাইনোসরেরা জীবিত ছিল। আর এটার সাথেই তারা সেখানে আরও অনেক বিপদের সম্মুখীন হয়। এখন তারা কি সেখানে শেষ পর্যন্ত সার্ভাইভ করতে পারবে সেটা জানার জন্য ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। তো মুভির শুরুতে আমাদেরকে জানানো হয় যে আমাদের ব্রহ্মাণ্ড বিশাল বড়, যার কোনো শেষ নেই, যেখানে পৃথিবী ছাড়াও অন্য প্ল্যানেটে জীবন থাকার সম্ভাবনা আছে। আর ঠিক এমনই একটা প্ল্যানেটের নাম হলো সোলার রেস, যেখানে মানুষের মতো জীবন ছিল। তাদের সেই দুনিয়াটা খুবই শান্তশিষ্ট ছিল আর সেখানকার মানুষেরা শান্তিপূর্ণ জীবনযাপন করত। যদিও এই সময়টা আজ থেকে 65 মিলিয়ন বছর আগেকার কথা, কিন্তু তবুও সেই সময়কালের সোলার রেসের লোকেরা এত বেশি অ্যাডভান্স ছিল যে তারা খুব সহজেই এক প্ল্যানেট থেকে অন্য প্ল্যানেটে যেতে পারত। এরপর আমাদেরকে এই মুভির মেন ক্যারেক্টার মাইলসকে দেখানো হয় যে তার স্ত্রী আর মেয়ে নেভিনের সাথে একটা বিচে ঘুরতে এসেছিল। এখানে আমরা জানতে পারি যে তাদের মেয়ে নেভিনের একটা অসুখ হয়েছে যেটা চিকিৎসা না করলে সে মারা যাবে, কিন্তু সেটা চিকিৎসার খরচা এত বেশি ছিল যে যেটা মাইলসের সামর্থ্যের বাইরে। এই জন্য সে একটা স্পেস মিশনে যাওয়ার সিদ্ধান্ত নেয়। সে একটা স্পেসশিপের পাইলট হিসেবে সায়েন্টিস্টের একটা টিমকে ব্রহ্মাণ্ডের একটা প্ল্যানেটে নিয়ে যাবে আর সেই মিশনটা কমপ্লিট করে তাকে পৃথিবীতে ফিরে আসতে 2 বছরের কাছাকাছি সময় লাগতে পারে। আর এই সব কথাই মাইলস তার স্ত্রীর সাথে আলোচনা করছিল। আর তার এই সব করতে মন চাইছিল না, কিন্তু তাকে এটা করা ছাড়া আর অন্য কোনো উপায় ছিল না। এখানে নেভিন তার বাবাকে বলে যে সে তার জন্য অপেক্ষা করবে। কিছুক্ষণ পর আমরা স্পেসে একটা স্পেসশিপকে দেখতে পাই আর আমরা এটা জানতে পারি যে সেই স্পেসশিপটা স্পেসে আসার পর 2 বছর সময় পেরিয়ে গিয়েছে আর এখন মাইলস তার গন্তব্যের অনেক কাছাকাছি পৌঁছে গিয়েছে। কিন্তু তখন স্পেসে থাকা কিছু উল্কাপিণ্ডের সাথে তাদের স্পেসশিপ ধাক্কা খায়। এই দুর্ঘটনাটা প্রচুর ভয়ানক ছিল, পুরো স্পেসশিপটা কাঁপতে থাকলো। এর ফলে মাইলসের ঘুম ভেঙে যায় আর সেটাকে অটোপাইলট মোড থেকে শিফট করে নিজেই কন্ট্রোল করতে শুরু করে। এখানে বাকি লোকেরা ক্রাইজোনিক স্লিপের মধ্যে ছিল। ক্রাইজোনিক স্লিপটা হলো যখন কোনো মানুষ নিজের প্ল্যানেট থেকে অন্য প্ল্যানেটে যায় তখন সেখানে পৌঁছাতে বহু বছর সময় লেগে যায়, সেই জন্য এই স্লিপের মাধ্যমে তাদের বয়স বৃদ্ধি পায় না আর তারা যে বয়সে পৃথিবী থেকে এসেছিল সেই বয়সে আবারও পৃথিবীতে ফিরে যেতে পারে। পাথরের টুকরোগুলোর ধাক্কা প্রচুর ভয়ানক ছিল, সেই জন্য স্পেসশিপের অনেক ড্যামেজ হয়ে গিয়েছিল, যার ফলে সে কাছাকাছি থাকা একটা প্ল্যানেটে তার স্পেসশিপ ল্যান্ড করতে শুরু করে। সেই প্ল্যানেটে ল্যান্ড করার সময় কুয়াশার কারণে সে কিছুই দেখতে পাচ্ছিল না আর সেখানে থাকা একটা পাহাড়ের সাথে স্পেসশিপ ধাক্কা খায়। এর ফলে পুরো শিপটা খারাপ হয়ে যায়, যার ফলে সমস্ত চেম্বারগুলো ধ্বংস হয়ে যায়। মাইলসেরও অবস্থা এখন অনেক খারাপ ছিল। সে বাইরে এসে কেউ বেঁচে আছে কি না সেটা চেক করতে থাকে। সে তখন দেখে সমস্ত চেম্বার ধ্বংস হয়ে যাওয়ার কারণে সব সায়েন্টিস্টরা মারা গিয়েছে। তারপর সে লক্ষ্য করে যে এই প্ল্যানেটটা মানুষদের বসবাসের জন্য উপযোগী ছিল। এখানে সে নিঃশ্বাস প্রশ্বাস ভালোভাবে নিতে পারছিল, তাছাড়া এখানে পান করার জন্য জল আর খাওয়ার জন্য গাছের ফুল পাতাও ছিল। কিন্তু সে এটা জানতো না যে এখানে তার জন্য অন্য বিপদ অপেক্ষা করছিল। এই প্ল্যানেটটা দেখতে পৃথিবীর মতো হলেও এটা আমাদের সেই সময়ের পৃথিবী ছিল না যেটাতে আমরা জীবনযাপন করি। এই পৃথিবীটা ছিল 65 মিলিয়ন আগেকার পৃথিবী, যেখানে এখনও পর্যন্ত মানুষের আবির্ভাব ঘটেনি। এখানে এখন অনেক প্রকারের ডাইনোসর আর বিভিন্ন ক্রিয়েচার্সের বসবাস ছিল। এরপর সে এই স্পেসশিপের ইনফরমেশান তার বেসে পাঠায় আর তাদের সাথে যা কিছু হয়েছে সেগুলোও বলে। তখন তার মনে পড়ে যে তাদের এই স্পেসশিপে আরও 2টো ছোট ছোট স্পেসশিপ ছিল, যেগুলোকে ইমার্জেন্সি সময় কাজে আসার জন্য রাখা হয়েছিল। কিন্তু সেটা জানতো না যে শিপ ক্র্যাশ হয়ে যাওয়ার সময় সেগুলো কোথায় গিয়ে পড়েছিল, আর যেহেতু সেগুলো অনেক মজবুত ছিল তাই সেগুলো ঠিকই থাকবে। তারপর সেগুলোকে খোঁজার জন্য বেরিয়ে পড়ে, যাতে সেটাতে করে তার প্ল্যানেটে ফিরে যেতে পারে। কিন্তু এখানে সে খাওয়ার জন্য কিছুই পাচ্ছিল না আর পান করার জন্য না কোনো পরিষ্কার জল, সেই জন্য একটা সময় সে নিজেকে শেষ করে দেওয়ার চেষ্টা করে। কিন্তু তখনই তার মেয়ের কথা মনে পড়ে যায় আর সেখানে বসে তার ভিডিও দেখতে শুরু করে। তখন তার কাছে একটা সিগন্যাল আসে যে সেই স্লিপ চেম্বারগুলোর মধ্যে একটা চেম্বারের মধ্যে এখনও কেউ বেঁচে আছে। মাইলস আর দেরি না করে তাড়াতাড়ি সেই চেম্বারের কাছে যায় এটা দেখতে যে সেখানে কেউ এখনও বেঁচে আছে কিনা। সেটার মধ্যে একটা মেয়ে ছিল। অনেকক্ষণ ধরে চেষ্টা করার পর ফাইনালি সেই মেয়েটাকে উদ্ধার করে। সে তাকে স্পেসশিপের মধ্যে নিয়ে আসে আর তার জ্ঞান ফিরিয়ে আনার পর জিজ্ঞাসা করে যে সে কে ছিল আর কোথায় থেকে এসেছিল। সে যখন মাইলসের সাথে কথা বলে তখন আমরা জানতে পারি যে তার ল্যাঙ্গুয়েজ অন্য কিছু ছিল। এখন মাইলস কিছু বুঝতে পারে না যে সেই মেয়েটা তাকে কি বলছিল আর এখানে তার ট্রান্সলেটরটাও তার স্পেসশিপের সাথে সাথেই নষ্ট হয়ে গিয়েছিল। তখন মাইলস স্লিপিং চেম্বার থেকে একটা বই পায় যেখানে সে জানতে পারে যে এই মেয়েটার নাম কোয়া ছিল। পরের দৃশ্যতে আমরা দেখতে পাই যে মাইলস চারিদিকে ঘুরে ঘুরে এই জায়গাটাকে চেক করছিল। তখন সে জানতে পারে যে এটা অনেক পুরনো সময়কালের পৃথিবী।
তারপর সে তার ইমার্জেন্সি স্পেসশিপকে খুঁজতে থাকে যেটা তার থেকে অনেক দূরে গিয়ে পড়েছিল। এখানে আমরা অনেক ভলকানোকে দেখতে পাই আর সেটার সাথে বড় বড় ডাইনোসরের কঙ্কালও পড়ে থাকতে দেখতে পাই। এরপর মাইলস তার একটা হাইপার টেকনোলজি গ্যাজেট বের করে যেটা একটা সুপার জিপিএসও ছিল। সেটার সাহায্যে সে জানতে পারে যে তার সেই শিপটা এখান থেকে 15 কিলোমিটারের কাছাকাছি রেঞ্জের মধ্যে আছে। তখন হঠাৎ একটা ছোট ডাইনোসরের বাচ্চা তার উপর আক্রমণ করে দেয়। এরপর মাইলস তার কাছে থাকা একটা ইলেকট্রিক গানের সাহায্যে তাকে মেরে ফেলে আর তার শিপে আবারও ফিরে আসে। তারপর এইসব ঘটনা সে সেই বাচ্চা মেয়েটাকেও বলে যে আমাদের এমার্জেন্সি শিপ এখান থেকে 15 কিলোমিটার দূরে একটা পাহাড়ের উপরে আছে আর আমাদের যত তাড়াতাড়ি সম্ভব সেই শিপ পর্যন্ত পৌঁছাতে হবে। তখন কুয়া তাকে বলে, আমি যেই স্লিপিং চেম্বারের মধ্যে ছিলাম তার মধ্যে আমার মা বাবাও ছিল আর আমি আমার মা বাবাকে না নিয়ে এখান থেকে যাব না। কিন্তু মাইলস জানতো যে সেই চেম্বারের মধ্যে যারা যারা ছিল তাদের মধ্যে কেউ এখন বেঁচে নেই। কিন্তু কুয়া তার কোনো কথা শুনতে চাইছিল না, সেজন্য তাকে সেখানে যেতে রাজি করার জন্য মাইলসকে মিথ্যে কথা বলতে হয় যে তার বাবা মা সেই পাহাড়ের উপর থাকা শিপের মধ্যে আছে আর যত তাড়াতাড়ি সম্ভব আমাদেরকে সেখানে পৌঁছাতে হবে। এরপর তারা পুরোপুরিভাবে প্রস্তুত হয়ে সেই পাহাড় পর্যন্ত পৌঁছানোর জন্য রওনা হয়। কিন্তু সেই রাস্তাটা এত সহজ ছিল না, কারণ 65 মিলিয়ন আগেকার পৃথিবীতে শুধুমাত্র মাটিতেই ডাইনোসর ছিল না, বরং আকাশে উঠতে পারে এমন ডাইনোসরও ছিল যারা যে কোনো সময় তাদের ওপর আক্রমণ করতে পারে। তারপর তারা লুকিয়ে লুকিয়ে একটা জঙ্গলের মধ্যে প্রবেশ করে যেখানে ছোট ছোট ডাইনোসরের মতো ক্রিয়েচার্স ছিল যারা তাদের উপর আক্রমণ করছিল। কিন্তু মাইলসের কাছে যে গানটা ছিল সেটার সাহায্যে সে নিজের আর সেই মেয়েটার জীবন বাঁচিয়ে এগিয়ে যাচ্ছিল। চলতে চলতে রাস্তায় তারা একটা ঝর্ণা দেখতে পায় যেখানে তারা একটু বিশ্রাম আর জলপান করার জন্য থামে। একটু জলপান করে বিশ্রাম নিয়ে মাইলস একটা বড় গাছের মাথায় চড়ে আর সুপার জিপিএসের সাহায্যে তাদের শিপটাকে খোঁজার চেষ্টা করতে থাকে। কিন্তু সে যেই ডালটির উপর দাঁড়িয়েছিল সেটা শুকনো হওয়ার কারণে ভেঙে যায় আর সে নিচে পড়ে যায়। এটার ফলে তার বাঁ হাতটা আহত হয়। গাছের ডাল ভাঙার আওয়াজ শুনে সেখানে আশেপাশে থাকা কিছু বড় ক্রিচার সেখানে এসে পড়ে। কিন্তু মাইলসের কাছেও কিছু বম আর সেই গান ছিল যেগুলোর সাহায্যে সে তাদের সাথে লড়াই করার চেষ্টা করতে থাকে। কিছুক্ষণ পর আমরা কুয়াকে দেখতে পাই যে কিনা সেই ক্রিচার্সদের থেকে বাঁচার জন্য পালিয়ে এসে সমুদ্রের ধারে পৌঁছে গিয়েছিল। কিন্তু তারপর সে জানতে পারে যে এই জায়গাটা তো যেই ডাইনোসরগুলো উঠতে পারত তাদের আড্ডা ছিল। তারপর সে একটা গাছের পিছনে লোকানোর চেষ্টা করে কিন্তু তখনই সেখানে আরও অন্য প্রজাতির ডাইনোসর এসে পড়ে আর তাকে খাওয়ার জন্য এগিয়ে যেতে থাকে। ঠিক তখনই মাইলস সেখানে এসে পড়ে আর তাকে বাঁচিয়ে নেয়। কুয়ার অবস্থা এখন খুবই খারাপ হয়ে পড়ে, সেই জন্য মাইলস তাকে কাঁধে বসিয়ে পাহাড়ের দিকে এগিয়ে যেতে থাকে, কারণ তার কোথাও না কোথাও সেই মেয়েটার মধ্যে নিজের মেয়েকে দেখতে পাচ্ছিল যাকে সে 2 বছর আগে তাদের প্ল্যানেটে ছেড়ে এসেছিল। চলতে চলতে সন্ধ্যা হয়ে যায় আর রাত্রের জঙ্গলে চলা প্রচুর বিপজ্জনক হতে পারে, সেজন্য তারা একটা গুহার মধ্যে আশ্রয় নেয়। রাতে শোয়ার আগে মাইলস তার সুপার জিপিএসটাকে চেক করতে থাকে যে তাদের থেকে সেই শিপের দূরত্ব আর কতটা বাকি আছে। কিন্তু তখন সে লক্ষ্য করে যে স্পেসে চলাকালীন রাস্তায় তাদের শিপের সাথে যেসব উল্কাপিণ্ডগুলো ধাক্কা লেগেছিল সেগুলো এখন এই প্ল্যানেট পৃথিবীতে এসে ধাক্কা লাগতে চলেছিল। এর মানে এটা সেই 65 মিলিয়ন আগেকার সময় ছিল যখন উল্কাপিণ্ড পৃথিবীর উপরে এসে পড়েছিল আর যার ফলে ডাইনোসর বিলুপ্ত হয়ে গিয়েছিল। মাইলস এখন সব কিছু বুঝতে পারে। তারপর রাত্রে তারা যখন ঘুমাচ্ছিল তখন একটা বিশাল বড় ডাইনোসর তাদের উপর আক্রমণ করতে আসে। কিন্তু মাইলসের কাছে কিছু টেকনোলজি ছিল যেটা সাহায্যে সে আগে থেকেই বুঝতে পারে যে তাদের দিকে কোনো একটা বিপদ আসতে চলেছে। তারপর তারা নিজেদের জীবন বাঁচানোর জন্য গুহার আরও ভিতরে প্রবেশ করে। তারপর সেখান থেকে বেরিয়ে আসার জন্য দ্বিতীয় পথ ছিল, কিন্তু সেটা খুবই সংকীর্ণ ছিল। সেজন্য মাইলস তার কাছে থাকা একটা বম সেটার মধ্যে ব্লাস্ট করে যার ফলে কুয়া সেখান থেকে বেরিয়ে যেতে পারবে, কিন্তু মাইলসের যেতে অসুবিধা হচ্ছিল। তখন বাইরে থাকা ডাইনোসরটা গুহার গায়ে ধাক্কা দিতে থাকে যেটার ফলে কুয়া আর মাইলসের মাঝে পাথর এসে পড়ে আর রাস্তা বন্ধ হয়ে যায়। এরপর মাইলস যখন সেটার মধ্যে থেকে বেরিয়ে আসে তখন একটা ডাইনোসর তার উপর আক্রমণ করে। তারপর অনেক চেষ্টার পর তার কাছে থাকা ইলেকট্রিক গানের সাহায্যে সেই ডাইনোসরকে মারতে সফল হয়। তারপর সে বাইরে আসার পর কুয়াকে দেখতে পায় না, কিন্তু সে আকাশে সেই বড় উল্কাপিণ্ডকে দেখতে পায় যেটা তাদের দিকে প্রচণ্ড গতিতে এগিয়ে আসছিল। এর মানে তাদের হাতে সময় খুব কম ছিল এই প্ল্যানেট থেকে বের হওয়ার। এরপর সে সেই লোকেশনের দিকে দৌড়াতে থাকে যেটা সে জিপিএসে দেখেছিল, কিন্তু তখন হঠাৎ সে একটা চোরাবালিতে ফেঁসে যায়। সে অনেক চেষ্টা করতে থাকে সেখান থেকে বের হওয়ার, কিন্তু সেটা তাকে ক্রমশ গ্রাস করছিল। সে কুয়াকে চিৎকার করে ডাকতে থাকে, কিন্তু কুয়াও এখন আরও একটা বিপদের মধ্যে ছিল। তারপর সে যখন প্রায় ডুবে গিয়েছিল তখন কুয়া সেখানে এসে পড়ে আর একটা গাছের ডাল তার দিকে দিয়ে দেয়। এরপরও কোনোরকমে মাইলস নিজেকে সেটার মধ্যে থেকে বের করতে সক্ষম হয়। এরপর মাইলস তাকে জড়িয়ে ধরে আর তাকে বলে এই প্ল্যানেটটা ধ্বংস হতে চলেছে আর তাদের হাতে খুবই কম সময় আছে এখান থেকে বের হওয়ার। তারপর চলতে চলতে ফাইনালি তারা শিপ পর্যন্ত পৌঁছে যায়। মাইলস এটা থেকে খুব খুশি ছিল যে সেটা পুরোপুরিভাবে ভালো অবস্থায় ছিল। মাইলস তাড়াতাড়ি সেটাকে অন করে এখান থেকে বেরিয়ে যাওয়ার জন্য, কিন্তু তখনই কুয়া সেখান থেকে বেরিয়ে আসে তার বাবা মাকে খোঁজার জন্য।
কারণ মাইলস তাকে বলেছিল যে তার বাবা মা এই পাহাড়ে থাকা শিপের মধ্যে ছিল, কিন্তু সে তাদেরকে কোথাও দেখতে পাচ্ছিল না। তখন সে দেখতে পায় যে এখানে যে সমস্ত স্লিপিং চেম্বারগুলো ছিল সেগুলো সব ধ্বংস হয়ে গিয়েছে, আর তাদের মধ্যে থাকা কোনো মানুষ এখন আর বেঁচে নেই, আর তার মা বাবাও মারা গিয়েছিল। এর মানে মাইলস তাকে মিথ্যা কথা বলেছিল। মাইলস তাকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু সে এখন আর তার কোনো কথা শুনতে রাজি ছিল না। তারপর মাইলস তাকে তার মেয়ের ব্যাপারে বলে যে সে তার মেয়েকে ছেড়ে দুবছর আগে এখানে আসতে চেয়েছিল, যাতে সে এখানে আসার বদলে যে টাকাগুলো পাবে সেটা সাহায্যে সে তার মেয়েকে চিকিৎসা করাতে পারে, আর যদি সে খুব শীঘ্রই এখান থেকে বেরোতে না পারে তাহলে সে তার মেয়ের সাথে আর দেখা করতে পারবে না। কিন্তু এখানে আমরা জানতে পারি যে অলরেডি তার মেয়ে নেভিন মারা গিয়েছিল, আর সেই জন্য সে তার মেয়ের ফটো আর ভিডিওগুলো একা একা স্পেসশিপে থাকাকালীন দেখত, আর এখন সে কুয়ার মধ্যে তার মেয়েকে দেখতে পাচ্ছিল, যার জন্য সে তাকে নিয়ে যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে বেরিয়ে আসতে চাইছিল। তারপর কুয়া তার কথা মেনে নেয় আর সে শিপের মধ্যে ফিরে আসে। কিন্তু এর আগে তার শিপটাকে লঞ্চ করবে তখন হঠাৎ সেখানে উল্কা বৃষ্টি শুরু হয়ে যায়। আর শুধু এটাই না, দুটো ডাইনোসরও তাদের উপর আক্রমণ করে। মাইলস জানতো যে সে যদি এখানে থাকে তাহলে তার সাথে সাথে কুয়াকেও তারা খেয়ে ফেলবে, সেই জন্য সে একলাই বেরিয়ে এসে দূরে পালাতে থাকে আর ডাইনোসর দুটোর দৃষ্টি নিজের দিকে আকর্ষণ করতে থাকে যাতে তারা কুয়ার কোনো ক্ষতি না করে। এরপর সে নিজের গানের সাহায্যে তাদের দুজনকে তো মেরে ফেলে, কিন্তু তখনই আরও একটা সেখানে এসে পড়ে। এখন সে বড় ডাইনোসরটা মাইলসকে মারতে চলেছিল, আর এখন মাইলসের গানের চার্জও শেষ হয়ে গিয়েছিল, এর ফলে সেটা রিলোড নিচ্ছিল না। ঠিক তখনই কুয়া মাইলসের মেয়ের হলোগ্রাম ভিডিও চালায়, এর ফলে ডাইনোসরের দৃষ্টি সেদিকে আকর্ষিত হয়। কিন্তু তারপর ডাইনোসর বুঝতে পারে যে এটা কোনো খাওয়ার জিনিস ছিল না। তখন ডাইনোসরটা আবারও মাইলসের পিছনে পড়ে যায়, আর এটার সাথেই এই প্ল্যানেটটা ধ্বংস হওয়ার সময়ও এসে পড়েছিল। এখন এখানকার সমস্ত ভলকানো ফাটতে শুরু হয়ে গিয়েছিল, আর ওপর থেকে উল্কাবৃষ্টি আরও প্রবল হয়ে যায়। আর এদিকে ডাইনোসরটা তার পিছনেতে থাকে, সে বুঝতে পারছিল না যে তার এখন কি করা উচিত। তখন তার মাথায় একটা বুদ্ধি আসে, সে মাটির নিচে থেকে উঠে আসা ভলকানের দিকে দৌড়ে যেতে থাকে। আর ঠিক তখনই একটা ভলকানো ফাটতে চলেছিল, তখন ডাইনোসরটা সেটার উপর এসে পড়ে, কিন্তু তার চামড়া অনেক শক্ত হওয়ার কারণে কিছুই হলো না। কিন্তু এরপর সে আরও রেগে যায় আর মাইলসকে মেরে ফেলার জন্য এগিয়ে আসতে থাকে। এখন মাইলস হার মেনে নেয় আর মৃত্যুকে স্বীকার করে, কারণ তার আর পিছু হাঁটার মতো শক্তি ছিল না। ঠিক তখনই কুয়া সেখানে এসে পড়ে আর ডাইনোসরের চোখে একটা তীক্ষ্ণ গাছের ডাল গেঁথে দেয়, এর ফলে ডাইনোসরটা অন্ধ হয়ে যায়। আর সে এখন কিছু দেখতে না পাওয়ার কারণেই একটা বড় ভলকানোর উপর এসে পড়ে, আর তখন সেই ভলকানোটা ফেটে যায় আর তার মধ্যে থেকে বেরিয়ে আসা লাভার কারণে তার মৃত্যু হয়। তারপর তারা স্পেসশিপে তাড়াতাড়ি ফিরে আসে আর মাইলস নিজের প্ল্যানেটের লোকেশন সেটাতে সেট করার পর লঞ্চ করে। এরপর তারা যখন সেই গ্রহ ছেড়ে চলে যাচ্ছিল তখন কিছু উল্কা তাদের শিপের সাথে ধাক্কা লাগে, কিন্তু তবুও তারা কোনো রকমের সেখান থেকে বেঁচে নিজেদেরকে উদ্ধার করে ফেলে। আর এই হ্যাপি এন্ডিংয়ের সাথেই মুভির এখানেই সমাপ্ত হয়ে যায়।